ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন করোনা ভাইরাসের প্রভাবে ছন্ন ছাড়া হয়ে পড়েছে ইটালি এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে বর্তমানে ইটালিতে বন্ধ আছে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে লিগ যার জন্য বিপাকে পড়েছে ফুটবল ক্লাবগুলো ইটালির শীর্ষ পর্যায়ের ক্লাব জুবেন্টাসো এর ব্যতিক্রম নয় অর্থনৈতিক দিক থেকে বাজে সময় পার করছে জুবেন্টাস যার জন্য এবার তারা বিক্রি করে দিতে প্রস্তুত দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এমনটাই জানিয়েছে গণমাধ্যমগুলো স্থানীয় একটি পত্রিকার এমন খবরে ফুটবল বিশ্বের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইটালিয়ান মিডিয়ার তথ্য অনুযায়ী অর্থনৈতিক দুরবস্থার কারণে আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেতন দিতে পারবে না তারা যার জন্য পর্তুগিজ এই তারকাকে ছেড়ে দিতে প্রস্তুত জুবেন্টাস সেই গণমাধ্যমে আরও জানানো হয়েছে জুবেন্টাস ছেড়ে দিলে ক্রিস্টিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য হতে পারে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিয়ার সেভেনকে ছেড়ে দিতে প্রস্তুত জুবেন্টাস এমনিতে রোনালদোর সঙ্গে দু বাইশ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে ইটালিয়ান চ্যাম্পিয়নদের প্রতি মৌসুমে জুবেন্টাস থেকে সাতাশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড পান পর্তুগিজ তারকা করোনার প্রভাবে জুভেন্টাস ফুটবলারদের বেতন কাটছাট করেছে এমন পরিস্থিতিতে ইটালিয়ান চ্যাম্পিয়নরা রোনালদোকে ছেড়ে দেওয়ায় সবচেয়ে ভালো হবে তাদের জন্য এমনটাই মনে করছে জুভেন্টাস কর্তৃপক্ষ দু সালে মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো স্পেন থেকে ইটালিতে গিয়ে স মহিমায় ছিলেন পর্তুগিজ সুপারস্টার পঁচাত্তর ম্যাচে করেছেন তিপ্পান্ন গোল আর এখন আবারও রোনালদো রিয়েলে ফেরার সম্ভাবনা জেগেছে তবে প্রশ্ন হলো এই মূল্যে রিয়াল মাদ্রিদ রোনালদোকে আবারও দলে ফেরাবে কিনা